কক্সবাজারের রুখিয়ায় কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসীদের গুলিতে দুইজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোরে কুতুপালং 17 নম্বর ক্যাম্পের সি ব্লকে এই ঘটনা ঘটে। 14 আর্মড পুলিশ ব্যাটালিয়ন APBN এর অধিনায়ক অতিরিক্ত DIG চৌধুরী হারুনুর রশিদ জানান, একদল সন্ত্রাসী 17 নম্বর ক্যাম্পের সি ব্লকে হামলা চালায়। এ সময় সন্ত্রাসীরা সি ব্লকের বাসিন্দা আয়াতুল্লাহ এবং মোহাম্মদ ইয়াসিনকে গুলি করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলে ইয়াসিনের মৃত্যু হয় এবং আয়াতুল্লাহকে MSF হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।